আমেরিকার প্রেসিডেন্ট হতে কমপক্ষে দুইশো সত্তরটি ইলেকট্রাল ভোট প্রয়োজন যেখানে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন অলরেডি দুইশো চৌষট্টি ভোট পেয়ে অনেকটাই জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে বাইডেন অন্যদিকে দুইশো চোদ্দোটি ইলেকট্রাল ভোট অর্থাৎ বাইডেনের চেয়ে এখনও চল্লিশটি ভোট কম পেয়েও যে কারণে এখনও নাটকীয় জয়ের সম্ভাবনা ট্রাম্পের এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ চলছে গণনা এখন অপেক্ষা শুধু ফলাফল ঘোষণার ইতিমধ্যেই বেশিরভাগ অঙ্গরাজ্যে সম্ভাব্য বিজয়ী কে হচ্ছেন সে ধারণা পাওয়া যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এ পর্যন্ত দুইশো চৌষট্টিটি ইলেকট্রাল কলেজ ভোট জিতে এগিয়ে রয়েছেন ট্রাম্পের থেকে শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশ বড় ব্যবধানেই এগিয়েছিলেন বাইডেন তবে সময়ের সঙ্গে সেই দ্রুত কমিয়ে এনেছেন রিপাবলিকান প্রার্থী বর্তমানে ট্রাম্পের ঝুড়িতে রয়েছে দুইশো চৌদ্দটি ভোট প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম ব্যাটল গ্রাউন্ড পেনসিলভেনিয়া সহ এখনও অন্তত ষাটটি অঙ্গরাজ্যের ফলাফল আসতে বাকি সেগুলোর মধ্যে অন্তত পাঁচটিতেই এগিয়ে ট্রাম্প জো বাইডেন এগিয়ে নেভাদা ও উইসকনসিনে এ দুটি অঙ্গরাজ্যে ইলেকট্রোরাল ভোট রয়েছে যথাক্রমে ছয় এবং দশটি ফলে এসব জায়গায় জয় পেলে ডেমোক্র্যাট প্রার্থীর ঝুড়িতে জমা হবে মোট দুইশো সত্তরটি ইলেকট্রাল কলেজ ভোট বিপরীতে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন পেনসিলভেনিয়া মিশিগান নর্থ ক্যারোলিনা জর্জিয়া ও আলাস্কায় এগুলোর মধ্যে পেনসিলভেনিয়া ইলেকট্রাল ভোট রয়েছে বিশটি মিশিগানায় ষোলো নর্থ ক্যারোলিনায় পনেরো এবং জর্জিয়ায় ষোলো এবং আলাস্কায় তিনটি ফলে এই পাঁচটি অঙ্গরাজ্যে ট্রাম্প জিতলে তার ইলেকট্রাল ভোট হবে দুশো সত্তরটির উপরে অর্থাৎ নির্বাচনে জিততে প্রয়োজনীয় দুইশো সত্তরটি ইলেকট্রাল ভোট সহজেই ছাড়িয়ে যাওয়ার পথে তিনি ট্রাম্পের জয়ের সম্ভাবনা রয়েছে উইস বাংলাদেশ সময় বুধবার দুপুরে এই অঙ্গরাজ্যে রিপাবলিকানদের এগিয়ে থাকতে দেখা গেছে বিকেলের দিকে সামান্য ব্যবধানে এগিয়ে যায় ডেমোক্র্যাটরা গার্ডেনের সবশেষ তথ্যে দেখা যায় দশটি ইলেকট্রাল ভোট থাকা উইসকনসিনে কনসিনে ঊনপঞ্চাশ দশমিক চার শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন ট্রাম্প পেয়েছেন ঊনপঞ্চাশ দশমিক এক শতাংশ অবশ্য এবারের নির্বাচনে শুধু প্রত্যক্ষ ভোটেই বিজয় নির্ধারণ হচ্ছে না যুক্তরাষ্ট্রের সিসল্লিশতম প্রেসিডেন্ট কে হবেন তার নির্ধারণে এবছর দশ কোটির বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন এসব ভোট গণনা হতে সময় লাগবে আরও কয়েকদিন ফলে ট্রাম্প না বাইডেন হোয়াইট হাউসের দখল কার হাতে যাচ্ছে তা জানতে অপেক্ষা করতেই হচ্ছে এদিকে ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ভোট গণনাও চলে এসেছে প্রায় শেষ দিকে আর মাত্র কয়েকটি অঙ্গরাজ্যে পপুলার ভোটে বিজয়ের নাম জানা বাকি এই অবস্থায়ও ক্ষণে রং বদলাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের সবশেষ তথ্যমতে নির্বাচনে দুইশো চৌষট্টিটি ইলেকট্রাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন মাত্র দুইশো চোদ্দটি ইলেকট্রাল ভোট সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলাচ্ছে পরিস্থিতি সন্ধ্যায় একানব্বই শতাংশ ভোট গণনা শেষে মিশিগানে রিপাবলিকানরা এগিয়ে রয়েছেন দেখা যাচ্ছিল কিন্তু মাত্র দু এক ঘন্টা পরেই চুরানব্বই শতাংশ ভোট গণনা শেষে দেখা যায় ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন জো বাইডেন শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যাটল গ্রাউন্ডে বাইডেন পেয়েছেন পঁচিশ লাখ চব্বিশ হাজার তিনশো পঁচাশিটি অর্থাৎ ঊনপঞ্চাশ দশমিক চার শতাংশ আর প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন পঁচিশ লাখ আট হাজার পাঁচশো বিরানব্বইটি অর্থাৎ ঊনপঞ্চাশ দশমিক এক শতাংশ অর্থাৎ রাজ্যটিতে এই মুহূর্তে প্রায় ষোলো হাজার ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন শেষ পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে পারলে মিশিগানের গুরুত্বপূর্ণ ষোলোটি ইলেকট্রাল কলেজ ভোটই পকেটে পুরবেন তিনি মিশিগানে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডেমোক্র্যাটদের জন্য সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এগিয়ে থাকা বাকি দুটি অঙ্গরাজ্য নেবাদা এবং উইসকনসিনে জেতাটাও কারণ এই দুটি সহ মিশিগানে জয় পেলেই বিজি হতে আবশ্যক দুশো সত্তরটি ইলেকট্রাল ভোট জমা হবে তাদের পাল্লায় এর মধ্যে একটি হাতছাড়া হলেই জিতবেন ট্রাম্প এ পর্যন্ত নেবাদা এবং উইস ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন নেবাদায় পাঁচ লাখ অষ্টআশি হাজার দুইশো বাউন্নটি অর্থাৎ ঊনপঞ্চাশ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছেন এই ডেমোক্র্যাট নেতা যেখানে তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন পাঁচ লাখ আশি হাজার ছয়শো পাঁচটি অর্থাৎ আটচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট রাজনৈতিক সবশেষ পাওয়া খবর মতে সাতষট্টি শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে এখানে ইলেকট্রাল ভোট রয়েছে ছয়টি উইস দুই প্রার্থীর ভোটের ব্যবধান আরও কম সেখানে বাইডেন পেয়েছেন ষোলো লাখ তিরিশ হাজার তিনশো চৌত্রিশটি আর ট্রাম্প পেয়েছেন ষোলো লাখ নয় হাজার পাঁচশো ছিয়াশিটি রাজ্যটিতে ভোট গণনা হয়েছে পঁচানব্বই শতাংশ সেখানে ইলেকট্রাল ভোটের সংখ্যা দশটি অপরদিকে ডোনাল্ড ট্রাম্প বিশটি ইলেকট্রাল ভোট থাকা ব্যাটল গ্রাউন্ড পেনসিলভেনিয়ায় পেয়েছেন উনত্রিশ লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো ভোট সেখানে বাইডেনের ঘরে গিয়েছে মাত্র বাইশ লাখ নব্বই হাজার ছয়শো চব্বিশটি ভোট গণনা হয়েছে চৌষট্টি শতাংশ অর্থাৎ এখনও বেশ কিছু ভোট বাড়তে পারে দুই পক্ষেরই নর্থ ক্যারোলিনায় ট্রাম্প সাতাশ লাখ বত্রিশ হাজার একশো চারটি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিপরীতে বাইডেন পেয়েছেন ছাব্বিশ লাখ পঞ্চান্ন হাজার তিনশো বিরানব্বইটি এ রাজ্যটিতে ইলেকট্রাল ভোটের সংখ্যা পনেরোটি আরেক ব্যাটল গ্রাউন্ড জর্জিয়াত এগিয়ে ট্রাম্প ষোলোটি ইলেকট্রাল ভোট থাকা এ রাজ্যে তিনি পেয়েছেন তেইশ লাখ আশি হাজার নশো ছিচল্লিশটি ভোট আর প্রতিদ্বন্দ্বী বাইডেন পেয়েছেন বাইশ লাখ আটাত্তর হাজার একশো তেইশটি ভোট অ্যালাস্কায়ও বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেখানে তিনি পেয়েছেন এক লাখ আট হাজার দুইশো একত্রিশটি আর বাইডেন পেয়েছেন মাত্র ছাপ্পান্ন হাজার আটশো ঊনপঞ্চাশটি ভোট এই অঙ্গরাজ্যে ইলেকট্রাল ভোট রয়েছে মাত্র তিনটি এগিয়ে থাকা এই চারটি অঙ্গরাজ্যে জিতলে ট্রাম্পের মোট ইলেকট্রোরাল ভোট হবে দুইশো সাতষট্টিটি ফলে নির্বাচনে জিততে তাকে এখনও আশ্চর্যজনক কিছুই দেখাতে হবে তবে এবারে নির্বাচনে দশ কোটির বেশি আগাম ভোট পড়েছে সেগুলো যোগ হলে বদলে যেতে পারে গোটা ভোটের হিসাব নিকাশ কারণ কোনো অঙ্গরাজ্যে পপুলার ভোটে জয়ী হলে সেখানকার সব ইলেকট্রাল ভোটই চলে যাবে বিজয়ের পকেটে এখনও পর্যন্ত মোট পপুলার ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন তবে ইলেকট্রাল ভোটে ট্রাম্পের জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবার ডাক ভোট যোগ হলে মিশিগানের মতো অঙ্গরাজ্যগুলোতে বিজয়ের নাম পরিবর্তন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে ফলে মিশিগানে ট্রাম জিতলে তার ফের হোয়াইট হাউস দখলের পথ সুগম হবে তেমনি বাইডেন জিতলে তারও প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বাড়বে এদিকে যে কারণে পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের নাম জানতে দেরি হবে বিশ্বজুড়ে মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর তা হল কে হতে যাচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট আমরা এখনও জানি না কারণ এখনও পর্যন্ত যথেষ্ট সংখ্যায় ভোট গণনা শেষ হয়নি ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন এদের কাউকে বিজয়ী ঘোষণা করার এখনও সময় আসেনি সাধারণত নির্বাচনের রাতে জানা যায় নতুন প্রেসিডেন্টের নাম কিন্তু এবার এক নতুন প্রেক্ষাপটে হচ্ছে নির্বাচন মহামারীর মধ্যে চলছে নির্বাচন যে কারণে অনেক পোস্টাল ভোট দাখিল হয়েছে যা গণনা করতে দিন পার হয়ে যেতে পারে আবার যদি এই নির্বাচন নিয়ে কোনো আইনি চ্যালেঞ্জ তৈরি হয় সেক্ষেত্রে সপ্তাহ পার হয়ে যেতে পারে আমেরিকার প্রেসিডেন্ট হতে জনপ্রিয় ভোটে জেতার প্রয়োজন নেই কিন্তু একজন প্রার্থীকে ইলেকট্রাল কলেজের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে এখানে কিছু ব্যাটল গ্রাউন্ড রাজ্য আছে যেখানকার ভোটাররা নির্বাচনের দিতে পারেন বাইডেন এবং মিস্টার ট্রাম্পের যেসব রাজ্যে জয়ের কথা এখনো পর্যন্ত প্রায় সবগুলো রাজ্যেই তারা জয় পেয়েছেন কিছু রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে নির্বাচনী দৌড়ে বেশ টান টান উত্তেজনা যেসব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সেখানকার কর্তৃপক্ষ এখনও পোস্টাল ভোট গণনা শুরুই করেনি এসব ভোটও খেলার পুরো চিত্র পরিবর্তন করে দিতে পারে বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন